গুড ইভিনিং। একটু আগে একটু একটা আপলোডিং করেছিলাম, হয়তো কিছু ভুলবশত আপলোডিংটা আমি মানে সাকসেস করতে পারি। আজকে যাই হোক, আমার মতো কথাটা বলা হচ্ছে, আমরা ছাত্র সমাজ, আমি একজন ছাত্র স্টিল, দো আই এম গোয়িং টু মিস ইউ ইন্ডিয়া। আমার কাছে আজকে একটাই প্রশ্ন, আমরা আমাদের মাতৃভাষায় এত সুন্দরভাবে কথা বলতে পারি, আমরা সেই সুন্দর ভাষাটা ইংরেজিতে প্রয়োগ করতে পারি, তাহলে আমাদের মাতৃভাষা স্ট্রং হলে পরে ইংরেজিটা কম্পারেটিভলি খারাপ হবে না। মাই মাদার টাং ইজ দ্য স্ট্রংগেস্ট অ্যান্ড আই থিঙ্ক বাই নো মিন্স উই উইল বি লেস দ্যাট ইংলিশ, বাট আমাদের ফ্যামিলি রেটেড কাস্টে না আমরা ইংরেজি। আমার কাছে প্রচুর ছাত্র, মানে এই ছাত্রগুলো আছে যারা পোস্ট গ্রাজুয়েশন করে পিএইচডি করে নিয়ে পরে অনার্স কমপ্লিট করে নিয়ে পরে ইংরেজি ব্যাপারটা শিখতে আসে, কেন যখন তারা কম্পিটিটিভ এক্সামিনেশনে বুঝতে যায় তখন তারা পড়ে একটা বুঝতে পারে না একটা এক্সট্রাক্টকে, সেগুলো ম্যাক্সিমালি নিউজ পেপার থেকে থাকে। তাহলে আজকে আমাদের দোষটা আমি ছাত্রদের তো দিতে পারি না, আমার দোষটা তো আমার নিজের, আমি তাদেরকে শেখাতে পারিনি, তাহলে দোষটা সম্পূর্ণরূপে বর্তায় কার উপরে, শিক্ষকদের। আজকে আমাদের এখানে ওখানে কানায় কানায় শিক্ষকেরা ছাত্রদেরকে শেখাচ্ছে, তাদের শেখানোর উদ্দেশ্য রয়েছে নাম্বার ওরিয়েন্টেড, টু সিকিউর মার্কস, নট দ্য ল্যাঙ্গুয়েজ, নট দ্য ট্যালেন্ট। আজকে আমরা যদি সাধারণ ভাবে এটা তুলনামূলকভাবে এটা তফাৎটাকে পাওয়ার চেষ্টা করি, তাহলে খুঁজে পাবো যে আমাদের ভুলটা কোথায় হচ্ছে। কারণ আমরা ইংরেজিতে সবচেয়ে বড় অ্যাপ্লাই করতে চেষ্টা করছি না, আমাদের শিক্ষকেরা 95% বাংলা বলছে বা 90% বাংলা বলছে আর তাকে ইংরেজি শেখানো হচ্ছে, এতে ইংরেজি আদৌ কোনোদিনই আসবে না। ইংরেজি ইজ টু বি টট ইউজিং ইংলিশ, বইয়ে দেওয়া আছে, প্রিফেসে দেওয়া আছে, ওয়েস্ট বেঙ্গল স্টেট বোর্ডও তাই বলছে যে বাংলা ভাষার ব্যাপারটা তখনই করা উচিত যখন ছাত্ররা বুঝতে পারবে না বা কোনো একটা শব্দের অর্থ বোঝানো সম্ভব না ইন ইংলিশ, অনলি দেন ইট ইজ টু ইউজড। মানে এক্স্যাক্টলি আজকে আমি বলতে পারি ইংরেজি শেখার সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে যে সিনেস পিল্যান্ড রেনান মার্টিনকে যদি ধরে আমরা শিখতে পারি বা প্রবেশ করতে পারি ইংরেজির মাধ্যম দিয়ে, আমার মনে হয় কোনো ছাত্রই এই ইংরেজিতে পিছিয়ে থাকবে না। অ্যান্ড দ্য টিচার শুড অলওয়েজ ডিসকাস উইথ দ্য স্টুডেন্টস 50% ইন বেঙ্গল অ্যান্ড 50% ইন ইংলিশ, অ্যান্ড দেয়ার আফটার জাস্ট ওয়ান টিচার শুড রিডিউস ক্লারিফাইং ইংলিশ লিটারেচার অর গ্রামার ইন বেঙ্গলি 50-50, দেন টু বি রিডিউসড বেঙ্গলি বাই সিপিকেশন 1%, 2%, 3% গ্রাজুয়াল। দ্যান মিনস ইফ ইউ রিডিউস আওয়ার বেঙ্গলি ভার্সিফিকেশন টু মেক দ্য স্টুডেন্টস আন্ডারস্ট্যান্ড, ইফ ইউ রিডিউস গ্রাজুয়ালি দেন ইংলিশ উইল বি গ্রাজুয়ালি ডেভেলপড। অ্যান্ড হোয়াট এভার আই এম টিচিং ইউ ইংলিশ, আই শুড অলওয়েজ বি সিনসিয়ার অ্যাট টিচিং স্টুডেন্টস। এই সিনসিয়ারিটিটা কেন পাচ্ছি না, আমাকে 50 বাংলা যেটাই বলছে 50% ইংলিশ সেটাই বলবো। আজকে আমি গ্রামার কেন অযথাভাবে শিখবো, যখন প্রয়োজন হবে তখনই শিখবো। একটা টেক্সট পড়াতে পড়াতে পারি গ্রামারটাকে টোটাল অ্যানালাইজ করা যায়, টোটাল ডিসকাস করা যায়, তখনই আমার কাছে গ্রামারটা আসবে যে আমি এটা শিখবো কেন এবং আমার শেখার প্রয়োজন, তখনই ওই শেখার গ্রামারটাকে আমাদের শিখতে হবে। আমরা মিনিংলেসলি আমরা এইগুলোকে শিখিয়ে যাচ্ছি, আমরা টেক্সটটাকে পড়িয়ে দিচ্ছি, তার উত্তরটা দিয়ে দিচ্ছি, ও ছেলেরা সেটাকে ক্র্যাম করছে এবং পরের দিনে বলছে মুখস্থ, মানে পরীক্ষা নেবো মুখস্থ করে চলে আসছে, এতে কি ট্যালেন্ট বাড়ে? আজকে আমি তো অনেক আপলোডিং দেখছি, দাদার স্কুল তো সবচেয়ে বেশি পপুলার চলে গেছে, আজকেও সম্পূর্ণটা বাংলায় শেখাচ্ছে, তাহলে কি হবে আমাদের ইম্প্যাক্ট, প্রভাবটা কি আসবে বাংলায়? ইংরেজি আসবে, ইংরেজি ব্যবহার করবে। সো ইংলিশ ইজ স্পেসিফিক্যালি ডিপেন্ডেন্ট অন হাউ ক্যান ইট অ্যাপ্লাই দিস, দিস ইজ দ্য বেসিক কনসেপ্ট, বাট উই আর ইগনোরিং দ্যাট ফ্যাক্ট। এক্স্যাক্টলি আই ওয়ান্ট টু এক্সপ্রেস মাই সেলফ, আই এম এ ট্যালেন্টেড টিচার, নো স্যার I am a student. I just simply communicate with the students. And the students are always my inspirator. They inspire us with the podcasts. They're pluralist with the different courses.
they are associated with the questions and they keep on asking me the questions and then I answer them. I am bound. I am compelled to answer. This is happening. This is the fact. আজকে কমার্শিয়ালাইজ করার জন্য মানুষ মরিয়া হয়ে গেছে অর্থ কামানোর পিছনে, তাদের আদর্শ, তাদের ডেডিকেশন, তাদের উৎসর্গ স্টুডেন্টদের প্রতি থাকছে না। আজকে আমার বলার উদ্দেশ্য এখানে, আমি আজকে অনেক বাংলা মহান মহান নভেলিস্টদের দেখেছি বা বাংলা পড়ে থাকি, কিন্তু তারা আজ তাদেরকে আমরা কোনোদিনই সেই মাত্রা দিয়ে, সেই অনুভব শক্তি দিয়ে তাদের তুলনা করে দেখি না। দে আর দ্য এমিনেন্ট, দে আর দ্য লিজেন্ড। আজকে আমার বলার উদ্দেশ্যটা এইখানেই হচ্ছে, আমরা কেন পিছিয়ে যাচ্ছি ইংরেজিতে। আজকে ইংরেজি পত্রিকাগুলো পশ্চিমবাংলায় কমে গেছে কেন? আজকে তো আমরা ইংরেজি পড়ছি, ইংরেজি শুনছি, ইংরেজি ব্যবহার করছি। আমরা একটা ভাষা নিয়ে পড়ে, দুটো ভাষা, একটা বাংলা একটা ইংরেজি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, সেকেন্ড ল্যাঙ্গুয়েজটা পরে গিয়ে কলেজে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হয়ে যাচ্ছে। ইফ উই ডু নট বিকাম ফ্যামিলিয়ার এট ইংলিশ, দেন হোয়াট উই ডু উইং ইট ইন এ কলেজ অর ফর ফার্দার স্টাডি। আজকে আমি বলতে চাইছি না, আমার বাংলা মাতৃভাষা দ্য স্ট্রংগেস্ট ল্যাঙ্গুয়েজ, আই ডু নট কম্প্রোমাইজ উইথ আদার ল্যাঙ্গুয়েজ, বাট ইন অর্ডার টু ডেভেলপ মাই নলেজ I had to have this one. But can you show? The teachers, they are teaching like this way. They do apply the students. Why do you not use it? Aajkal hamara voice narration, degree change, two omissions, splitting sentences, gerund and agilo to alochana bahire. আজকে আমরা সাধারণভাবে যদি জেসি নেসবেট অ্যান্ড রেনান মার্টিনকে ফলো করি, ক্লাসিক্যাল ইংলিশ, এখানে ছাত্রছাত্রীরা কোনোদিনই আর প্রশ্ন তুলতে পারবে না। আজকে আমি শিক্ষকদের কাছে অনুরোধ করবো, কর্ডিয়ালি, হমলি, কর্ডিয়ালি, প্লিজ স্টার্ট টিচিং ইংলিশ, ইউজিং ইংলিশ, 50-50 করে করলেই হবে। অ্যাটলিস্ট দিস উড হ্যাভ দ্য কনসেপ্ট, হাউ ক্যান উই ইউজ ইংলিশ, হাউ ক্যান উই অ্যাপ্লাই ইংলিশ। আজকে ইউটিউবে ফলো করে নিয়ে পরে আমার হঠাৎ রাতারাতি হবে না, আর আফটার কমপ্লিশন অফ দিস গ্র্যাজুয়েশন কি হবে? এই পার্টিকুলার কনসেপ্ট আছে, কোর্স আছে, সিলেবাস আছে, সেটা মুখস্থ করলে বেরিয়ে গেল, সার্টিফাইড হয়ে যান, তারপর ট্যালেন্ট আসবে কোথার থেকে? আজকে এই জিনিসটা নিয়ে আমার সবচেয়ে বড় বেশি মাথা, মানে কি বলবো, দুঃখিত হয়ে থাকি। আজকে আমি অনেক কিছুই বলে থাকি, আমাকে সবাই ভাবে যে আমি টিচার, দে আর নট মাই রাইভালস, দে আর নট মাই এনিমিজ, আই ডু নট লাইক টু গো এগেনস্ট দেম, সিম্পলি আই জাস্ট রিকোয়েস্ট মাটিলি, কর্ডিয়ালি, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দিস ম্যান, প্লিজ ট্রাই টু মেক দ্য স্টুডেন্টস আন্ডারস্ট্যান্ড, বিকজ ইট ইস দ্য প্রায়োরিটাইজড ল্যাঙ্গুয়েজ ইন কম্পিটিটিভ এক্সামিনেশন অ্যান্ড ইন আদার ওয়ান সেন্সেস, ইফ আই ডু লাইক টু, ইট ইস দ্য সোর্স অফ endless resources of education of knowledge, talent has come, but as comes come return of the parachun as come to kota ekhane ami e thaki ami ajke bangla medium er student ajke ami jokhon ekhane theke protarito hoye poshchim bangla theke baire beriye gelam sedin ami bujhte perechi english bhasha pradhanno thaka kotha competitive exam e jab bujhte gelam amake ki ki pete hobe ajke amra ei ei jinish theke bad diye amra kothay jacche english bhasha ekta bhasha এটাকে নামের পিছনে দৌড়ালে হবে না, এই ভাষাটাকে রপ্ত করার একটা প্রপেন্সিটি বা একটা প্রবণতা থাকতে হবে, সেই প্রবণতাটা যদি ছাত্রদের মধ্যে জাগিয়ে তুলতে পারি আমি থাকি, আমরা আশা করি শিক্ষকেরা 90% সাকসেস অ্যাচিভ করতে পারব। আজকে এটুকুই বলব শিক্ষকদের এবং অভিভাবকদের, দয়া করে ইংরেজি ভাষাকে এইভাবেই শেখান, প্রয়োগের মাধ্যম দিয়ে, তাহলেই হবে। এবং তার জন্য গ্রামাটিক্যাল কনসেপ্টটা স্ট্রং থাকতে হবে, ভোকাবুলারিটা খুব দ্রুত বাড়াতে হবে, তামিল ইংরেজি ব্যবহার হবে, আর স্পোকেন ইংলিশ কখনোই শেখানো যায় না। এইগুলো শুধু একটা গিমিক দিয়ে বাজারে নিজেকে কমার্শিয়ালাইজ করছে। এই শিক্ষকদের থেকে একটু দূরে থাকার চেষ্টা করবো, অভিভাবকদের এই অনুরোধ করবো, ছাত্রদের এই অনুরোধ করবো, বিশেষ কিছু আজ বলবো না, এটুকুই বলবো। এরপর আমি গ্রামাটিক্যাল আরও আস্তে আস্তে চলে আসবো, একটু সুস্থ হবো, ঠিক আছে, স্টিল দেন, আই উইশ ইউ।